এবার আর কিছু সংবাদ এক নজরে। ঈদুল আজহায় মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিআরটি। নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্থা মামলায় আরেক আসামি নুরুন নবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে আসামিকে হাজির করে পাঁচ দিন রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে নয় জেলেকে আটক করেছে পটুয়াখালীর কুয়াকাটা নৌ পুলিশ। দুপুরে সি বিচের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে জেলেদের আটক করা হয়। এছাড়া প্রত্যেককে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্থা করার প্রতিবাদে মানববন্ধন। মানববন্ধন শেষে স্বপন কুমার বিশ্বাসকে তার শপথে পুনর্বহাল এর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।